সফল অস্ত্রোপচারের পর বেগম খালেদা জিয়া সুস্থ আছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার চিকিৎসক দলের অন্যতম সদস্য জেডএম জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসনের ছোট্ট একটি অপারেশন হয়েছে। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা বায়োপসি করেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন, তবে বিপদমুক্ত আছেন। তোহিদ শান্ত জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে নানা পোস্ট দেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনকভাবে অবনতি হওয়ার খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই পরিস্থিতিতে বিকাল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়। বেগম জিয়ার চিকিৎসক দলের প্রধান জানান, করোনায় আক্রান্ত হয়ে খালেদা জিয়ার শরীরে একটি লাম্প পাওয়া যায়, যা সোমবার এভার কেয়ার হাসপাতালে বায়োপসি অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে। অ্যাকচুয়ালি আজকে ওনার সেই ছোট্ট বায়োপসি যেটি, সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে। বায়োপসির রেজাল্টটা পেতে না সায়েন্টিফিক্যালি 72 hours প্লাস এবং কোনো কোনো ক্ষেত্রে 15 দিন থেকে 21 দিন সময় লাগে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অপারেশনের পর খালেদা জিয়া সুস্থ থাকলেও তার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া জরুরি। অত্যন্ত সুস্থ আছেন, এখন ভালো আছেন, and she is out of everything, অর্থাৎ কোনো রকম আপনার বিপদের কোনো সম্ভাবনাই নেই বলে তারা মনে করেন। এটা সরকারেরই উচিত অবিলম্বে তাকে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। অপারেশনের পর খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান ও ভাই শামীম ইস্কান্দারের সাথে কথা বলেছেন এবং সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তোহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।